নজর রাখবো পরবর্তী সংবাদে। মণিপুরে অব্যাহত রয়েছে হিংসার রেশ, এখনো পর্যন্ত সেই জায়গাতে হিংসা যেন থামার নামগন্ধ নেই। যদিও সেই হিংসার জেরে এবার 11 জন অভিযুক্ত আটক হলো কেন্দ্রীয় বাহিনীর হাতে, এমনটাই খবর। অভিযুক্তদের ছাড়াতে পাল্টা সেনার উপরে চড়াও দুষ্কৃতীরা। এখনো পর্যন্ত মণিপুর শান্ত হয়নি, যে মণিপুরকে শান্ত করার জন্য দেশের মন্ত্রীরা একের পর এক চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী বহুবার বৈঠক করেছেন জাতিগোষ্ঠীর সঙ্গে, কিন্তু তারপরও সেই সন্ত্রাস বা সেই হিংসা যেন থামতে চাইছে না। যদিও এখনো পর্যন্ত অভিযুক্তদের ছাড়ার দাবিতে দুষ্কৃতীদের রীতিমতো চাপ সেনা জওয়ানদের উপর, এমনটাই বক্তব্য উঠে আসছে মণিপুর থেকে। কি বক্তব্য জানবো বিস্তারিত, আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে। বিপ্লব দা, মণিপুরে হিংসার রেশ এখনো পর্যন্ত জারি রয়েছে, কি খবর সেই রাজ্য থেকে উঠে আসছে? দেখো, একটা জিনিস যে উত্তর পূর্বাঞ্চলের মণিপুরকে নিয়ে বিগত কয়েক মাস ধরেই কিন্তু উত্তপ্ত রাজনীতি। এরই মধ্যে কিন্তু অষ্টাদশ যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে আমরা কি দেখলাম, দ্বিতীয় দফাতে মণিপুরে কিন্তু গোলাগুলি হলো এবং সেখানে সেনাবাহিনীর জওয়ানরা নিহত হয়, এবং তারপরে কিন্তু প্রশাসনের তরফ থেকে হোক বা ইয়ে থেকে কিন্তু সেখানে নজরদারি করা হয়, এবং সেই ক্ষেত্রে এই হিংসা কাণ্ডের ঘটনার জেরে কিন্তু মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এই যে গ্রেপ্তার করা 11 জনকে, এবং তাদেরকে গ্রেপ্তার করার পর যখন নিরাপত্তারক্ষী তাদের গ্রেপ্তার করে, তারপরে কিন্তু নড়েচড়ে বসে সেখানে প্রশাসন, এবং তার উপর কিন্তু একের পর আপ চাপ তৈরি করা শুরু হয়েছে যে কেন সেই 11 জনকে গ্রেপ্তার করা হলো। এটা নিয়ে কিন্তু একটা রীতিমতো রাজনীতির মধ্যে, ভারতীয় রাজনীতি বা দেশীয় রাজনীতির মধ্যে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে। কারণ যেখানে সেনাবাহিনী এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ ও শান্তিপূর্ণভাবে শেষ করবার জন্য দায়িত্বে ছিল, সেখানে সেনাবাহিনীর জওয়ানরা নিহত হলো, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন 11 জনকে আটক করা হলো, এবার তাদেরকে ছাড়িয়ে নেবার জন্য কিন্তু একের পর এক চাপ তৈরি হলো। তাহলে প্রশাসনের তরফ থেকে কোনো জায়গায় ঘাটতি, কোনো জায়গায় দুর্বলতা রয়েছে, এবং যার কারণে কিন্তু 11 জনকে যাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হলো তাদেরকে কেন ছাড়িয়ে নেবার জন্য একের পর এক চাপ তৈরি হলো। এটা কিন্তু বলা যায় যে রাজনৈতিক ক্ষেত্রে এই যে চাপ, তার ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা সেনাবাহিনীর উপর যে একটা চাপ, কিন্তু রাজনৈতিক দিক থেকেও একটা চাপ তৈরি হয়েছে বলে মনে করছে অনেকেই। তবে সেক্ষেত্রে তৃতীয় দফার ভোট আগামী 7ই মে, তার আগে এই মণিপুরের যে উপর যে তাপ চাপ তৈরি করলো রাজনৈতিক ঘিরে বা ভোটকে কেন্দ্র করে, যে হিংসার ঘটনাকে ঘিরে, এবং তাকে ঘিরে কিন্তু আবারও সমালোচনার জল উঠতে শুরু করেছে প্রত্যেকটি মহলের মধ্যে। বিপ্লব, সেই জায়গায় মণিপুর প্রশাসনের পক্ষ থেকে এখন আপাতত এই সন্ত্রাস বা এই হিংসা দমনের জন্য নতুন কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব রয়েছে, তার পাশাপাশি পুলিশ প্রশাসন রয়েছে, রাজ্যের প্রশাসন রয়েছে। তো সেক্ষেত্রে নির্বাচন, কারণ যে প্রায় 90 দিনের একটা ম্যারাথন, যে রেলি ম্যারাথন, যে ভোট, 7 দফার ভোট, সেই 7 দফার ভোটের মধ্যে দ্বিতীয় দফাতে কিন্তু মণিপুরে এই অশান্তি তৈরি হয়েছিল, এবং এই অশান্তির জেরে কিন্তু পুনরায় সেই অঞ্চলে কিন্তু পুনরায় ভোট, বেশ কয়েকটি বুথে কিন্তু পুনরায় ভোট গ্রহণ করবারও সিদ্ধান্ত হয়, এবং তাতে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠে এসছে। কারণ সেখানে কিন্তু নির্বাচন কমিশন খতিয়ে দেখেছে যে সেখানে যে নিরাপত্তার দায়িত্বে যারা ছিল এবং যারা শহীদ হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা গোলযোগ ছিল, এবং সেই গোলযোগের কারণেই কিন্তু সেনা কর্মীদের কিন্তু সেখানে মৃত্যুবরণ করতে হলো, এবং এই পরিস্থিতিতে যখন আটক করা হলো তার ফলে কিন্তু একটা সমালোচনার ঝড় যেমন একদিকে বইতে শুরু করেছে, সেই দিক দিয়ে কিন্তু নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তরে কিন্তু সেই দিকটাকে কিন্তু কোনোভাবেই ঢিলেমিভাবে কিন্তু দেয় নি। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে গোটা দেশ থেকে কিন্তু বিভিন্ন সেনাবাহিনী বিভিন্ন রাজ্যে এই নির্বাচনকে ঘিরে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ করবার পরিকল্পনা নিয়েছে। সেখানে যদি তাদেরকে শহীদ বরণ হতে হয়, সেখানে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন থাকে এবং বড় চ্যালেঞ্জ থাকে, এবং সেক্ষেত্রে সরকারের তরফ থেকে নির্বাচনের কমিশন বা নির্বাচন দপ্তরের উপরে সবচেয়ে বেশি সাধারণ মানুষ আঙুল তুলে, এবং যার কারণেই কিন্তু এই চাপ, এবং এই চাপ তৈরি হওয়ার ফলে কিন্তু অনেকটাই চাপে রইল শাসক দল এবং মণিপুরের যে রাজনৈতিক নেতৃত্ব, তারা কিন্তু অনেকটাই চাপে রইল বলে মনে করা হচ্ছে। একেবারে তাই, ধন্যবাদ বিপ্লব দা, তোমায় কথা বলছিলাম মণিপুরের পরিস্থিতি নিয়ে। এখনো পর্যন্ত সেই জায়গাতে দাঁড়িয়ে সন্ত্রাস অব্যাহত রয়েছে, তারই মধ্যে এবার যারা গ্রেপ্তার হয়েছে, যারা আটক হয়েছে কেন্দ্রীয় বাহিনীর হাতে, তাদেরকে ছাড়তে পাল্টা চাপ দুষ্কৃতীদের। তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মণিপুর প্রশাসন যথেষ্ট কঠোর রয়েছে, এমনটাই খবর সেই রাজ্য থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।